আসলে আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন। আর মার্চ মাসটাকে আমি এইভাবে দেখি, এই মাস বারো মাসের মাসের মধ্যে মার্চ মাস একটি ঐতিহাসিক মাস। এই মাসে জন্মগ্রহণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু, সতেরোই মার্চ। যার জন্ম না হলে সাতই মার্চ হয় না, সাতই মার্চ না হলে ছাব্বিশে মার্চ হয় না। এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিনই এই মাসে নিহিত, তাই এই মাসের গুরুত্ব অনেক বেশি। এই মাস হলো আমাদের শপথ দেওয়ার মাস। এই মাসে আমরা শপথ দেব, এই যারা আগুন সন্ত্রাসী করে, যারা দেশকে নষ্ট করতে চায়, ভোটের অধিকারকে যারা খর্ব করে এবং আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আমি শেষ কথা একটাই বলবো, আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই খালেদা জিয়া জামাত শিবির, যারা স্বাধীনতার বিরোধী চক্র, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সাতই মার্চে চলেন আমরা সবাই শপথ নেই। তাদেরকে নির্মূল না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।